নমস্কার দর্শক বন্ধুরা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা নদিয়া জেলার একেবারে বর্ডার লাগোয়া দত্তফুলিয়াতে দাঁড়িয়ে রয়েছি। এখানে একজন কৃষক শখের বশে চাষ করেছিলেন সজনে। এই সজনেটা সম্পূর্ণ ১২ মাসের, ১২ মাস জুড়েই এর ফুল এবং ফল আসে। তিনি পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলেন প্রায় এক বছর আগে যে এই সজনে এবং নাজনে আমরা বাইরের স্টেটগুলোতে চাষ দেখি, কিন্তু তিনি সেই চাষের একেবারে কপি করতে চেয়েছিলেন যে আমাদের ওয়েদারে হয় কি না। আমাদের যে পরম্পরা চাষ রয়েছে, যেমন পটল, ঝিঙে, উচ্ছে, এগুলো সবজির মধ্যে আমরা চাষ করে থাকি, কিন্তু সজনে নাজনে খুব কম সংখ্যক চাষি আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষ করে। তিনি দেখলেন যে আমাদের এই মাটিটাই অরিজিনাল সত্যি কি হয়। তিনি পরীক্ষামূলকভাবে চাষ করে বেশটা সফলতা পেয়েছে এবং চাষির মুখ থেকে শুনব সফলতার গল্প। তিনি কত কেজি প্রথম বছরে হারভেস্ট করছেন এবং কত কেজি গড় এক একটা গাছে পাচ্ছেন, বিস্তারিত জানাবো আপনাদেরকে ভিডিওর মধ্যে। দাদা, আপনার প্রথমত পরিচয় যদি একটু দর্শকদের দেন। আমি আমিরুল মণ্ডল, নদিয়া জেলা ধানতলা থানায় বড়বড়িয়া দত্তপুলিয়ার বাসিন্দা। এই যে আপনি নাজনে বা সজনে লাগালেন, হ্যাঁ, হট করে এইটা কেন মাথার মধ্যে আসলো যে সজনে নাজনে নিয়ে কৃষিক্ষেত্রে এগোনো যাবে, বা এই যে একটা বড় সিদ্ধান্ত নিলেন যে এই আমাদের ওয়েদারে এটা হবে কি না? মূলত একটু পিছিয়ে যেতে হয়, আমরা প্রকৃত চাষি, আমাদের প্রথম পরিচয় কৃষক, দ্বিতীয় পরিচয় ব্যবসায়ী। আমরা এই চাষে লস নেই বলে, লাভ নেই বলে আমরা চাষটা হারিয়ে ফেলে দিয়েছি, সব লোকজন দিই, লোকে করে, ভাগে দিই। তাই লকডাউনে আমার একটা অভিজ্ঞতা আসলো যে বাঁচার একটা পথ আছে কৃষি, এটাকে আমার উপলব্ধি করলো। তো সেই লকডাউন থেকে ভাবতে ভাবতে আমার এই জায়গাটায় আসা। শুধু অনুসন্ধান করতাম যে আমরা যে সনাতনী পথায় চাষ করি সেটা না করে বিকল্প একটা চাষ করব, সেই হিসাবে আমি এই নজনেটাকে বেছে নিলাম। খরচ কম, লাভ বেশি, এটা আমার ধারণা পেলাম, নিজে লাগালাম, এখন যা বুঝলাম যে এটা করা যায়, মানে কমার্শিয়ালভাবে চাষটা ভাবে এটাকে করা যায়। এটা আমার ডেমো হিসাবে করা, তাতে লোকে যখন আমি লাগাই আষাঢ় মাসের ১৬ তারিখে, আষাঢ় শ্রাবণ আজকে ৭-৮ মাস পরে আমি হারভেস্ট, একটা হারভেস্ট হয়ে গেছে, আবার ফুল ফল এসে গেছে, এখন দেখছি যে এটা চাষটাকে করা যায় লাভজনক। মানে এক একটা গাছ থেকে এখন বর্তমানে এক বছর তো হয়নি, এক বছরের মাথায় ৭-৮ মাস হলো, হ্যাঁ, ৭-৮ মাসের মাথায় দাঁড়িয়ে একটা গাছ থেকে কত কেজি হারভেস্ট করছি? একটা গাছ থেকে এই সামনে যে গাছটা রয়েছে এই গাছটার থেকে আমি ৩ কিলো পেয়েছি একবারে। এই গাছটা মানে এখন তো ড্রেমো, মানে কেবল শুরু হচ্ছে, যে যত দিন যাবে মোটামুটি এক একটা গাছ থেকে কতগুলো পাওয়ার সম্ভব? আমি এই গাছটার থেকে ৩ কিলো পেলাম, সব গাছে আমার হয়নি, আমি ৭-৮টা গাছ থেকে হারভেস্ট করেছি, তো মোটামুটি এখন তো ফুল আসছে, এগুলো নতুন গাছ, নতুন করে ফুল আসছে এখন, কিন্তু আমি হারভেস্ট করেছি ৬-৭টা গাছ থেকে হারভেস্ট করেছি। সে হারভেস্ট করে প্রতি সপ্তাহে, যেমন গেল গত শনিবারে করেছি, ওই দিনকে পেলাম ১০ কিলো, ১০-১১ কিলো পেয়েছিলাম, তার এই ৪-৫টা হারভেস্ট হয়েছে, তাতে দাম প্রায় খুব ভালো, খুব ভালো, মানে মনে হয় যেন ব্যাগের মধ্যে না, বুকে নিয়ে বাজারে ঢুকি, বুকে নিয়ে বাজারে। বাজার মানে কি, এ বলে ৮০ টাকা, এ বলে ১০০ টাকা, এ বলে আমার দিবি, ও বলে আমার দিবি, এরকম পরিস্থিতি। মোটামুটি ৫ কাঠা জমিতে কত গাছ লাগানো সম্ভব, বা কত, মানে আপনি তো ডেমো লাগিয়েছেন, ডেমো হিসেবে কোনো হিসাব ছিল না? যেটা পেয়েছিলাম আমি বোম্বের এক চাষির চাষটাকে ফলো করেছিলাম, ওনার কাছ থেকে বীজ নিয়েছিলাম, উনি কিছু পরামর্শ দিয়েছিল, আর উনি যে ধারণাটা দিয়েছিলেন যে ১ একরে ১৪-১৫ লাখ টাকা আয় করা সম্ভব এক বছরে। তো আমার প্রথম হলো এই ধরে এক মাস ধরে হারভেস্ট হয়ে গেল, এখন যা ফুল ফল দেখছে, নিজেরাই দেখছেন, এখানে মিথ্যের কথা কিছু নেই, এই কেউ ফুল কেউ ফল আসছে, এখনও মাসে ২-৩ মাস হারভেস্ট হবে, ঠিক আছে। যে বাগানটা, আরেকটা বাগান আছে, সেটা বাগানটাই কেটে দেবো, আমি জানি কেটে দেবো, এবারে এই বাগানে হারভেস্ট করতে করতে ওই বাগানে একটু সময় কাটাতে গেলাম, গিয়ে দেখি যে ওখানে ফুল ফল হয়ে বসে আছে, কিছু ফল তো মাটিতে ঝুলছে, এসছে ফুল ফল এসছে, তাতে দেখছি ১২ মাস, মানে আমার আরেকটা পরীক্ষা আছে, পুজোর সময় আমরা যে মালটা পাই এরপরে আবার হবে কি না। প্রথম দুটো সিজনে হয়, এরপরে সিজনটা যদি হয় তাহলে এটাকে কমার্শিয়ালভাবে যে কেউ করতে পারে, খুব লাভজনক, আর খরচ নেই তো,
এটা আমি যেমন ওইটাকে আমার খরচ করে করা, ওইটা ডেমো হিসাবে ওই ওই জমিটায় 18টা গাছ আছে। এবারে ওতে আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, শুধু মাঝে মাঝে এই পটলে ঘাস পড়া দিতে এসে ঘাস হয়েছে, ঘাস পড়া দিয়ে গেছে, তাও লেবার ফাও হয়ে গেছে, এই ওষুধ দিতে গিয়ে ওখানে হয়ে গেছে। ওখানে আমি তো কোনো লেবার একবার হচ্ছে গাছ লাগানোর পর একবার খুঁড়িয়ে দিয়ে গোড়ায় মাটি দিয়ে দিয়েছিলাম, আর কিছুই করিনি। কত ফুট পরপর লাগিয়েছেন? এর নিয়ম হচ্ছে 12x6, 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 আর চলে প্রায় 10-12 বছর হবে। আর আমি করেছিলাম, এইটা আমার পটলের মধ্যে সার মাটি পাই বলে গাছগুলো বড় হয়ে গেছে, ওই প্লটটা আমি খুব প্ল্যান মাফিক করেছিলাম। মানে সার দেওয়াই যাবে না এরকম, সার না দিলে যেন ভালো হয়, যে গাছগুলো কমজোরি মরা মরা গাছ সেই গাছে ফুল ফলটা বেশি, সার লাগেই না, আমাদের মাটিতে সার লাগে না। আর আমার আমার খুব গোবর সার দেওয়া ছিল, আমার মেন টার্গেট হচ্ছে আমি যেমন চাষে আমার যেতেই হবে, যাবো, এখন টার্গেট নিয়েছি কমার্শিয়ালভাবে, আর আমি জৈবর উপরে জোর বেশি, আমার প্রত্যেকটা জমিতে আমি পর্যাপ্ত মানে গোবর সার দেওয়া আছে। আর জলের কোনো সমস্যা আছে? জল টল? হ্যাঁ, জল বাদলে হবে না, না এমনি জল মানে সেচ দেওয়ার, আমাদের যা ওয়েদার আমাদের যা বৃষ্টি হয় মোটামুটি আমাদের জল না দিলেও হয়, জল ছাড়া জমি লাগবে। আমাদের যা ওয়েদার আমরা তো প্রায় মাস দুই, দু মাস, তিন মাস পর পর তো ফুল ফল পাই, বৃষ্টির জল পাই, তাতেই হয়ে যায়। আবার যে জল ছাড়াও যে হয়, এই পটলের জমি সপ্তাহে সপ্তাহে সেচ দিতে হয় এখনকার দিনে, মানে একটু রোদ্রে যখন বৃষ্টি সৃষ্টি হয় না, তো এই জলের মধ্যেও তো হলো, এটা তো জলের, এই জমিটা তো জলের মধ্যেও হলো, পটলের সঙ্গে সেচ, পটলের মধ্যেও সার, কিন্তু সার খায় না তাও বলবো না, আবার সার না, সার দিলেও হয়, সার না দিলেও হয়, মানে এটা সার দিয়েছেন এটা হচ্ছে, ওই পাশে ওটা দেয়নি ওটা ওটাও হচ্ছে। সার দিলে গাছগুলো বড় হয়ে গেছে, এটা সার দিলে গাছগুলো বড় হয়ে যাচ্ছে, হারভেস্ট করার সময় হারভেস্ট করা খুব সমস্যা। সেদিনকে আমার ওই 12 কিলো 10-12 কিলো সজনে হারভেস্ট করতে গেলে আমার খুব কষ্ট হয়েছে, নিজে হাতে হারভেস্ট করা, মাটির থেকে তোলা, এই হারভেস্টের একটা সমস্যা আছে। কিন্তু গাছগুলোকে যদি ছোটোর মধ্যে রেখে দেওয়া যায় তাহলে হারভেস্ট করতেও কোনো সমস্যা নেই। দাদা ভাইয়ের পাশে একটি জমি রয়েছে, আমরা ওই জমিতে যাব। ওই জমিতে তিনি অন্যভাবে চাষ করেছেন, এই জমিতে একটু অন্যভাবে চাষ করা, তো চলুন দাদা ভাই ওই জমিতে। এই যে আপনি সনাতনী কৃষি থেকে বেরিয়ে এসেছেন, যে আধুনিক কৃষিতে যোগ দিয়েছেন, এই যে সজনে চাষ করেছেন, এটা আধুনিক কৃষির একটা নতুন মানে বলা যায় স্টেপ, তো কেমন লাগছে যে সজনে চাষ করেছেন? দর্শকদের কী বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো, এখন পরিস্থিতি যা, চাষেও খুব পয়সা ইনভেস্টের ব্যাপার আছে, আমি মালটা করব, ড্রাগন করব, অন্য কি চাষ করব, গতানুগতিক ছেড়ে মালটা, ড্রাগন করতে গেলে খরচ, মালটা করতে গেলেও খরচ, সময় লাগে 2-3 বছর, আর নজনেটা শর্ট টাইমে, আমার প্রথম আষাঢ়ের 16-ই আষাঢ় লাগানো, 90 থেকে 100 দিনের মাথায় প্রথম ফুল আসে একটা গাছে, সেই সময় মৌমাছি পাইনি, পরাগ মৌমাছির একটা খুব ভূমিকা থাকে, যেমন পটলে নিজেরা পরাগমিলন করা যায় এতে মৌমাছির প্রয়োজন হয়, সেই সময় মৌমাছি আমি দেখতে পাইনি, তো তখন একটা গাছে এসেছিলো কিন্তু একটা ফুলও দাঁড়ায়নি, একটা ফুলও দাঁড়ায়নি। এই পরে এই যে 2 মাস আগে, এটা এটা হলো হলো আপনার জ্যৈষ্ঠ মাস, চৈত্র মাসের আগে ফাল্গুন থেকে ফুল আসা শুরু হয়েছে, ফাল্গুন থেকে ফুল আসা শুরু হয়েছে, এখন সত্যি নিজের আনন্দ লাগছে, এ চাষটা করা যায়, সন্দেহ করা যায়। যারা নতুন কৃষক রয়েছে বা এই ধরনের মেন্টালিটি নিয়েছে চাষের জন্য, তাদেরকে কী বলবেন যে আপনারা আসুন চাষ করুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা খোলা বাজার রয়েছে সজনে নাচ? আমার টার্গেট ছিল আমাদের ওয়েদারে হবে কি না, আমাদের ওয়েদারে হবে কি না, আমি যা দেখলাম আমাদের ওয়েদারে হচ্ছে, তো হচ্ছে তো, দেখেন এই গাছটা দেখেন, দেখেন কী পরিমাণে ফল এসছে, কী পরিমাণে ফল এসছে, দেখেন এই গাছটা মাটিতে ঠেলে মাটিতে ঝুলছে, মাটিতে ঝুলছে, এই একটা ধরেন, এই এইগুলো ধরেন, এইগুলো হারভেস্ট হবে, এই ফুল আসছে। হ্যাঁ, তাহলে আপনি এই দেখেন, এই মৌমাছি যে কথা বলছিলাম, এই মৌমাছি লেগে গেছে, এই যে ফুল ছোটো ছোটো, এই একটা বড়ো। হ্যাঁ, এই নিঃসন্দেহে আমি তো খুব খুশি, ধরেন আমার এই 600 থেকে 600 টাকার বীজ 1000 টাকা খরচ হয়েছে কি না সন্দেহ। এইবার মোটামুটি ধরেন আমার তো হারভেস্ট হয়ে গেল 4-5 দিন হারভেস্ট হয়ে গেল, প্রায় 3000 টাকার কাছে হারভেস্ট হয়ে গেল, সপ্তাহে প্রতি শনিবারে শনিবারে হারভেস্ট করি, ও মোটামুটি 500 টাকার নিচেই হয় না, 500, 700, 800 হচ্ছে, এইভাবে বেশ কয়েকটা হারভেস্ট হয়ে গেল। আর যে ফুল ফল আসছে
সামনে এখন তো আমাদের দেশি নজনা ছিল, দাম একটু কম ছিল, এখন 80 টাকা করে পাচ্ছি। আমার মনে হয় যে পরে হাঁস বেশটা 80 টাকাও পার হয়ে যাবে। হ্যাঁ, আর যে পরিমাণে ফুল আসছে প্রত্যেকটা গাছে, হ্যাঁ, আর একটা গাছে তো আমি 3 কিলো পেয়েছি, আগেও বলেছি 3 কিলো পেয়েছি। তাহলে এই গাছটা যে পরিমাণে ফুল আছে, প্রায় 5 কেজির উপরে তো হবেই প্রথম বছর, এখন 1 বছর হয়নি, 7-8 মাস বয়স, এর পরবর্তীতে তো আরও বেশি হবে, আরও বাড়বে। তাহলে কেন এ চাষ করবো না? এই তো আমাদের ওইটারে হচ্ছে। আমি যখন করেছিলাম বাগানে, বাস্তব কথা এখন আর বলছে না, এখন 1 মাস খুব লোক আসছে, এই তুমি কোথার থেকে বীজ পেয়েছো, কীভাবে করবো, আমাদের সাহায্য চাচ্ছে। কিন্তু আমার সবাই পাগল বলে, এত খারাপ বলে, আমি লোকের এড়িয়ে এড়িয়ে জমিতে আসি। পাগল বলতো যে একটি লোকটা কী নজনে লাগিয়েছে, এ হবে নাকি, এ হয় নাকি, বীজ থেকে সজনে হয় নাকি, বীজ থেকে চারা হয় নাকি। তো বাস্তবেই তো দেখছেন, আমি খুশি, তবে আরও খুশি হব যদি আমাদের পুজোর সামনে আর একটা হারভেস্ট আমি করতে পারি। এরপরে যদি ফুল আসে তখন যদি বলবো, তখন 100% আমি খুশি হব। তখন তো দামও বেশি থাকবে, এখনই 80 টাকা মানে 70 টাকা 80 টাকা মানে বিশাল ব্যাপার। আর এক একটা নজনে আমি হারভেস্ট করি মোটামুটি 14-15টাই আমি 1 কেজি হয়। বাহ, 14-15টা 1 কেজি হয়। লাগিয়েছিলেন বীজ না চারা? বীজটা নিয়ে আসা বোম্বে থেকে নাসিক। বীজটাকে কেমনভাবে লাগিয়েছেন, মানে ডাইরেক্টলি যেমন আমরা অন্য? না, আমি লাগিয়েছিলাম, আমি বললাম আমি অর্গানিকের মধ্যে আমার জোর বেশি, আমি এই জমিটাকে পর্যাপ্ত পরিমাণে, এই 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 সামান্য জমিতে আমি পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়েছিলাম। আমি জানি গোবর, আমি রাসায়নিক সার ব্যবহার করব না। এই পোলারটাই 1 কেজি রাসায়নিক সার নেই। যা আছে, আমার বাড়ি গরু আছে, আগে আমরা চাষ গরু পুষতাম না, সবথেকে সমস্যা চাষি লস 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 করে, কার বাড়ি গরু আছে বলেন? গোবর সারের, গোবরের সার যে কী গুণ এই ক্ষেতটা দেখেন, 1 কেজি আপনার এখানে রাসায়নিক সার দেওয়া নেই, কীটনাশক দেওয়া নেই, শুধু হ্যাঁ রাসায়নিক দেওয়া হয়েছে এই ঘাসটা, এই ঘাসটা মারার জন্য আমি এটাও মারবো না। আমি পরবর্তী ক্ষেত করলে আমি মালচিং পেপারে করব, মালচিং আর ডিপ ইরিগেশনে করব। ডিপ ইরিগেশন কেন যদি প্রশ্ন করেন, আপনি ডিপ ইরিগেশন করবেন কেন? আমাদের সবথেকে সস্তা হচ্ছে জল। উড়িষ্যায় যান, পাশের রাজ্যে উড়িষ্যা বিহার, ওরা জল পায় না, জলের জন্য ওরা কাঁদে। আর আমরা জল পাচ্ছি বলে একটা এই গাছটা মনে করেন 1-2 লিটার জল হলে গাছটার প্রয়োজন মিটে যায়। আমি একে ঢালাও সেচ দিচ্ছি, একটা যে নেবে 2 লিটার তার দিচ্ছি 200 লিটার, তখনই ওদের অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে। আমি এবারটা করবো, এইবার যদি বললাম পুজোর আগে যদি আমি আরেকটা হারভেস্ট করতে পারি, আমি পরবর্তীতে ডিপ ইরিগেশন আর হলো আপনার হলো মালচিং পেপারে করবো। হ্যাঁ, এরপরে কি লাগাবেন আরও? হ্যাঁ, আমি লাগাবো। আমার যদি ওই সিজনে নাও হয়, এই সিজনেই যথেষ্ট, একটা সিজনেই যথেষ্ট। বাড়ি যে আমাদের দেশি গাছগুলো আছে, ও তো শেষ। আর এর দেখেন হারভেস্ট হয়ে গেল, আবার ফুল ফল ভরে গেল। তাহলে আমি এটা করবো না কেন? আমি দুবার যদি নাও হয় আমি করবো না কেন? এই যে আমি দেখছি ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, শ্রাবণ মাস পর্যন্ত তো হবেই। এই যে একদম যে কড়িগুলো আসছে, দেখার বিষয়টা একদম কড়ি, এই কড়িটা আবার হয় কি না এটাও আমার একটা প্রশ্ন। এই যে এখানে আরও কড়ি, হ্যাঁ আরও কড়ি আছে, এরা যদি দাঁড়িয়ে যায় তাহলে এর তো আমার আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস তো চলছে, ও আসবেই, তাহলে আমি করবো না কেন এই চাষটা? এটা 1 কেজি রাসায়নিক সার দেওয়া নেই, শুধুই ঘাস পড়ারা ছাড়া, তাহলে এই চাষটা আমি কেন করবো না? এখনও পর্যন্ত কত খরচ হয়েছে আপনার? 600 টাকার বীজ, খুব জোর 1000 টাকা ধরলাম। এটুকু মোটামুটি নিজে, যেরকম আমি নিজে লাগিয়েছিলাম, আমি গোবর সার দিয়ে নিয়েছিলাম, আর হলো আপনার ট্রাইকোডারমা দিয়ে নিয়েছিলাম, বিষে তো নিয়েছিলাম, গোবর সার আর ট্রাইকোডারমা মিক্সড করে থানা মতো করে দুটো করে চারা বসিয়ে দিয়ে গিয়েছি। এবার কোথাও দুটো আছে, কোথাও একটা আছে। এই জমিটার গাছ যে ছোট হয়েছে, হ্যাঁ, এই গাছে হারভেস্ট করা কি সুবিধা? হ্যাঁ, এই গাছে হারভেস্ট করতে সুবিধা। আমার কাছে যদি 6-5 ফুট একটা যদি আমি লগা পাই, আমি এই গাছটা হারভেস্ট করতে পারবো। ওই বাগানটায় আমার হারভেস্ট করতে খুব সমস্যা হয়েছে, প্রায় একটা ভাঙাই 20 ফুটের কাছে চলে গেছে। হ্যাঁ, এবার মোটামুটি একটা ভাঙতে গিয়ে এইগুলো সব ভাঙা পড়ে গেছে, এটা যেন আমি হাত দিয়ে ভাঙতে পারবো। মানে মোটামুটি 10 ফুটের ভিতরে থাকাটাই ভালো লাগানো না গাছ হাইটে?
হ্যাঁ, 10 থেকে 15 করা যায়, নিজে 6 ফুট আর 10 ফুট লগা মানে একটা ব্যবহার করে নেওয়া যায়। 15 ফুটের মধ্যে রাখলে সবথেকে, হ্যাঁ যখন একটু বড় হয়ে যাবে কেটে দিয়ে, হ্যাঁ এরপরে আবার কেটে দেবো। এই হারভেস্টে হয়ে গেলে 3 ফুট রেখে কেটে দিয়ে মোটামুটি আবার একে ছোটো, সবসময় ছোটো করে রাখতে হবে, ছোটো করলে হারভেস্টটা হয়। এটা গাছটা ঝাঁকড়া হয়, হ্যাঁ এই 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 ফুলটা দেখেন মাটির থেকে কতটুকু, এখনই ধরেন এক হাত হয়ে গেছে, প্রায় এক হাত, এক মুষ্টি 12-13 ইঞ্চি মোটামুটি। আমি তো একটা ভেঙে দেখলাম 21-22 ইঞ্চি ওটা হবে, হ্যাঁ আরও বড় হবে। এই বাগানটায় আমার একটু রোগও আছে, এতে রোগও আছে, এই গাছটা একদম নেড়া হয়ে গেছিলো, হ্যাঁ আমি খুব হতাশ হয়ে গেছিলাম, কিন্তু এইটাই যে মানে এইভাবে ফিরে আসবে এটাই যেন আমার বেশি আনন্দ দিচ্ছে। আপনি বুঝতে পারছেন, পরীক্ষামূলক আরও বুঝতে পারবেন, আরও অভিজ্ঞতা হবে। মোটামুটি এই চাষ করা সম্ভব। তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি, যদি আরও কিছু জানার বিষয় থাকে দর্শকরা কোর্সেন করে তো আবার আসবো আপনার কাছে পরবর্তী।